নমস্কার সকলকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান। এবং অবশ্যই এবার থেকে কিন্তু প্রতি শনিবার ঠিক রাত্রি এই সময় 12:45 আপনার অনুষ্ঠান দেখবেন। অনেকক্ষণের অনুষ্ঠান, 40 মিনিট থাকবেন তিনি। শিল্পী মানুষ এবং আপনাদের প্রিয় ব্যক্তিত্বা তিনি রয়েছেন, শিল্পী রুমা ঘোষ। নমস্কার, রুমাদি নমস্কার। হ্যাঁ, তো আমার দর্শক বন্ধুদের নিউ ইয়ার নিয়ে আমার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা নিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। আপনারা SMS করুন, আর যাদের ভালো লাগে আমাকে, আমার গান ভালো লাগে, তারা আমাকে SMS করবেন, ফোন করবেন। আর যেদিন আমার প্রোগ্রাম সেদিন আপনারা ফোন করবেন না, আর যাদের ভালো লাগে না তারা আমাকে SMS করবেন না। আজ রাতে যারা দেখছেন অনুষ্ঠানে SMS করুন, বারবার কাল ফোন করবেন। আপনারা কমপ্লেন করছেন, আমিও তাহলে কমপ্লেন করব এই নাম্বার নিয়ে গিয়ে। আমি একজন সিঙ্গার, আপনারা অন্য সিঙ্গারের পিছনে লাগুন, আমার পিছনে লাগলে এবার আমিও স্টেপস নিয়ে নেব, একদম থানায় যাব, ব্যাস থানায় যাব নাম্বার নিয়ে। যাদের ভালো লাগে না দেখবেন, যারা মজা পাচ্ছেন হাসছেন তারা দেখুন, যারা এনজয় করতে ভালোবাসে, হাসি ভালোবাসে, আমার গানটা ভালো লাগলে তারাও তো SMS করছে। আর চার পাঁচ জন এত হিংসুটি আমাকে করতে দিচ্ছে না, 80-90 জন SMS করে। হ্যাঁ পড়ছেই তো, তবু তাদের লজ্জা নেই, শুধু শুধু আমাকে ফোন করবে, SMS করবে, আমাকে এত জ্বালাবে। বলুন, রবীন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথকে বলেছে আর আমাকে বলছে। যাই হোক, আমি আপনাদের বারবার বলছি, লজ্জা, ওরা থার্ড ক্লাস, যারা যারা হিংসা করছে থার্ড ক্লাস, বারবার তো বলে দিচ্ছি, আপনারা দেখবেন না, থার্ড ক্লাস। সে বসে কাজ নেই, আপনার অনুষ্ঠানটা দেখে। নমস্কার, হ্যাঁ আপনারা আমাকে SMS করুন, আর আমার ভালো ভালো যারা করবেন না প্লিজ, যাদের ভালো লাগে না দেখবেন না, যাদের মজা লাগে আনন্দ লাগে দেখুন। কমপ্লেন করছে, এসে খেয়ে দিয়ে কাজ নেই, থার্ড ক্লাস, হ্যাঁ চাকরি বাকরি কিছু নেই। ঠিক, চলুন আমাদের শুরু করি অনুষ্ঠান। এবার চিন্তা করো, মুডটাই খারাপ হয়ে যায় এরকম দু একজনের জন্য, সবার জন্য। সব কত ভালো ভালো দর্শক, সুবীর রায় উনি আমাকে বলছে আমি সাথে আছি, সব দর্শকরা বলছে আমরা সাথে আছি। 40 মিনিট আপনাদের আবদার মেনে রুমা ঘোষ অনুষ্ঠান নিয়েছেন, এখন 40 মিনিট করে করবেন। আপনাদের আবদারের জন্য আমি করছি প্রত্যেকটা শনিবার। দু একজন যাদের খারাপ লাগে তারা দেখবেন, ওনারা বলছে যে তাই, হ্যাঁ আপনারা অন্য চ্যানেলে গিয়ে দেখুন, সাড়ে এগারোটা আপনারা দেখবেন, এত রাতে ঘুমিয়ে পড়ুন। আর যারা ভক্ত শ্রোতা যারা ভালোবাসে তারা দেখুক, তারা তো আমার জন্য জেগে বসেই থাকে, তাদের জন্যই এই অনুষ্ঠান, অন্যদের জন্য না। ওনারা বলছে আমরা ড্যান্স চাই, গান চাই, আপনি এনজয় করুন, আগের মতো এনজয় করুন, আপনি এনজয় করুন, প্রাণ খুলে মন খুলে হাসতে পারছে, আনন্দ পাচ্ছে। আপনি দেখুন দাদা, সুবিধায় প্রচুর এরকম SMS করেছে, আরো ভালো ভালো সব ডাক্তার পিকে ঘোষাল, যে চোখের ডাক্তার বাবু উনি, তাহলে সবাই দেখছে। চলুন মাদি, আপনাদের যারা হিংসুটি আমার সাথে হিংসা করছেন, পুরোপুরি হিংসা করছেন, শত্রু থাকেই পেছনে, এটা সবারই থাকে, জ্যোতিষ দ্বারাও বলছে। ভালো ভালো দর্শকরা, এটা রিকোয়েস্ট আছে দাদা, আকাশে জুড়ি শুনি বাজে, ওই বাজে।
শিল্পী রুমা ঘোষ তবলচি বাজায় একদম হাত খুলে, ওনাকে দেখালে খুব ভালো হতো। উনি এত ভালো এক্সপ্রেশন দেন, আর ঢোল আছে, সিনথেসাইজার আছে, প্যাড আছে, সবকিছু নিয়ে মিউজিশিয়ানরা নিয়ে অনুষ্ঠান। মানে জাকজমক গান চাই, হ্যাঁ সবাই চাইছে একদম ঝিংচাক গান। আচ্ছা কোনটা করি এখন? 9163875131 কিন্তু দেখি আপনার অনুষ্ঠান। পর পর প্রচুর প্রচুর SMS, নামগুলো লিখবেন তাহলে একটু সুবিধা হয়। আমার জন্য গিফট নিয়েছে সকালবেলা, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, বলে ম্যাডাম আমি আমি আশীর্বাদ করছি, সত্যি তুমি একদিন লাইফে অনেক তুমি বড় হবে, এনজয় করবে। আমাকে বলছে তোমার মতো ম্যাডাম যদি শিল্পী ম্যাডাম আমাকে বলে আমি অনেক বড় হব। সুবিধা শ্রাবণ সব মানে সব ভালো 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 দেখুন শুভম সব এই যে একজন দিয়েছে বিশ্বজিৎ রায় বেলুর থেকে কাটা লাগা আমার মায়ের পায়ে জবাটা বিশ্বজিৎ রায় হ্যাঁ করে নিয়েছি তখন। চলো না আদি, আচ্ছা গানে চলে যাই। এটাও রিকোয়েস্ট আছে, জানে শুধু
সবাই সিডি নেওয়ার জন্য আমাকে ফোন করছে, ম্যাডাম কোথায় সিডি পাওয়া যাবে আপনার নাচ গান? আপনার বাড়ি থেকে এসে নিয়ে যাবেন আপনারা? হ্যাঁ ওইটাই, অনেকেই নিয়ে যাচ্ছেন এবং প্রচুর গিফট নিয়ে আসছেন শিল্পীর জন্য। আচ্ছা একটা কিছু তো হিন্দি করি, এ রিকোয়েস্ট আছে এগুলো সব।
লিখছেন রুমাদি, ইউ আর ফ্যাবুলাস। আমি অর্ণব দাস বেলেঘাটা থেকে লিখছি, আপনার গান আমার ফ্যামিলি খুব ভালো লাগে। আমরা তো হাসতেই ভুলে গেছি, আপনার গান শুনে হাসতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আচ্ছা, তারপরে সাদের লাউ এরও রিকোয়েস্ট এসছে। কি হাবি হচ্ছা চালিয়া, প্রচুর 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 এসএমএস। তোমাদের ব্যাটারিটা আজকে লো আছে বোধ হয়, তাই অফ হয়ে গেল একটা ফোন, তাই? হ্যাঁ, করে দিলে সামনে করলাম। আজ রুমাদি কোনো মজার গান করবেন, আমরা ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের। 9748994081 থেকে লিখেছে, চলো না একটা গানে চলে যাই রুমাদি। আমি একটা ইয়ের গান করি, বুঝলেন? কার গান? সোনাদি, ঠিক আছে, করে নিই। তারপরে একটা ইয়ে আশা দেখুন, হাসুন মজা করুন, এটাই চাই। এত রাতে যারা দেখছেন খুব প্রাণ খুলে হাসুন, বা কালকে ছুটি আছে, সবাই আনন্দ করবেন। আমার হাত দেখেন কি অবস্থা, ঘরে গিয়ে ওষুধ লাগাতে হবে। উনি যে আনন্দ দেন না এখানে সবার মাঝে, উনি ভীষণ আনন্দ করে বাজায়, তবলা মাঝে মাঝে ছেড়ে দেয়। কি করে বাবা, আমাদের আধুনিক বইয়ে যে অনেক ভুল ভুল লেখে জানেন তো, হ্যাঁ আধুনিক রবীন্দ্রসঙ্গীত আমাদের ঠিক আছে।
আশা দিয়ে এটা করি হ্যাঁ ফুল কেমনে লাল হয় সে কি জানে যায় ভালোবাসি এই কথাটি মুখে বলা যায় ফুল কেমনে লাল হয় সে কি জানে যায় ভালোবাসি এই কথাটি মুখে বলা যায় অনেক কথা থাকিও জানা আমি তো জানি আমি মগুল ফুল কেমনে লাল হয় সে কি জানে যায় ভালোবাসি এই কথাটি মুখে বলা बापरे बाप তবলা দাদা হাসি দিচ্ছে তো আপনাকে
আগামীকাল সকালে ফোন করবেন, এখন রাত জেগে দেখুন, এস এম এস করুন, সিডি নিয়ে যান, ফটো নিয়ে যান, সবকিছু শিল্পীর কাছে আছে, প্রচুর মানে আসবে, আমাকে ইনভাইট করছে, সব দর্শককে ইনভাইট করছে, তাদের বাড়ি যেতে বলছে, তাদের ক্লাবে যেতে বলছে, ফিতে কাটিয়েছে, পুরো কত যে ফিতে কাটিয়েছে রুমাদিকে দিয়ে, তারপর স্টেজের প্রোগ্রামের জন্য তো প্রচুর ডাকছে, মানে পশ্চিমবঙ্গে সবাই, আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করুন, রুমাদি আর সময় নষ্ট করবেন না, পরে গানে চলে যায়। জগাই মাধাই আবার এসো এই নদীয়াতে, জগাই মাধাই আবার এসো এই নদীয়াতে, জগাই মাধাই আবার এসো এই নদীয়াতে, তোমরা এলে আসবে হরি হরি না বিলাতে, তোমরা এলে আসবে হরি হরি না বিলাতে, জগাই মাধাই আবার এসো এই নদীয়াতে। জগাই মাধাই আবার পাপি ধরা পূর্ণ হলে আসবে দুধের সার, বাল্মীকি বনেছিল দস্যু রত্নাকর, পাপি ধরা পূর্ণ হলে আসবে দুধের সার, বাল্মীকি বনেছিল দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর, জগাই মাধাই আবার এসো এই নদীয়াতে, জগাই মাধাই আবার এসো এই নদীয়াতে, তোমরা এলে আসবে হরি হরি না বিলাতে, জগাই মাধাই আবার এসো এই নদীয়াতে। কথা কম গান বেশি হবে, আপনারা জেগে জেগে দেখুন প্রত্যেক শনিবার রাতে, সব ভক্তরা দেখুন, আমি জানি দেখবেন, আমরা এই জন্য বারবার বলে দিচ্ছি। আচ্ছা পাগলুটাও তো বলেছে করবো, পাগলুটা করুন, অনেকদিন করেন না, করে দিন পাগলুটা, তাদের লাউ করুন, পাগলু তো প্রচুর রিকোয়েস্ট আছে। পিমেরে ধুম জ্বলে দু চোখে ধুম ধারে, কেন প্রেম ধুম করে একই ধুম ধারে, হলো চেনা জানা বারোয়ানা, জানি এপ্রিল সরে যাবে ষোলোয়ানা, লো থোড়া সাকলি রোম্যান, লো থোড়া সাকলি রোম্যান, পিমেরে ধুম জ্বলে দু চোখে ধুম। থোড়া সাকলি রোম্যান।
আর কিন্তু বেশি টাইম নেই দিদি, আর 2 মিনিট 2 মিনিট আছে। কোন একটা ভালো গান করুন, শিল্পী রুমা ঘোষ ওয়েবসাইট ভিজিট করুন, মোবাইল নম্বরে ফোন করবেন কাল সকালে, আজকে এসএমএস করুন। পুরো টিম থাকে সমীরণের গ্রুপ, তারা ব্যান্ড বাজায় এবং অবশ্যই ঢোল প্যাড তবলা কিবোর্ড সিনথেসাইজার সব নিয়ে বসে যান, রুমাদের সঙ্গে সঙ্গত করেন, যাতে একটু ভালো লাগে আপনাদের। হাসুন, মন খুলে হাসার জন্য অনুষ্ঠান, প্রাণ খুলে হাসুন, ভালো থাকবেন হাসতে পারলে মন খুলে। যারা ভালো লাগে দেখবেন, এসএমএস করবেন, ফোন করবেন। প্রতি শনিবার রাত 12:45 সোনার বাংলায় শিল্পী রুমা ঘোষের গান, সব দিকে এক্সপার্ট। প্রচুর দর্শকরা আসেন গিফট নিয়ে তার বাড়িতে দেখা করতে, সিডি নিয়ে যায়, অনেক মানুষ গিফট দেন, অনেক মানুষ নিয়ে যাচ্ছেন, ফিতে কাটাচ্ছেন, কথা বলছেন, বাড়িতে বসে ক্লাবে ফাংশনে সব জায়গায় তার আমন্ত্রণ থাকছে। ধন্যবাদ, আপনি একদম হিট শিল্পী হয়ে গেছেন, আনন্দ দেওয়ার জন্য। নিশ্চয় নিশ্চয়, লিখেছে আমাকে আজকে একটা দিয়েছে, আর একটা গান দিয়ে শেষ করব আজকের মতো। লাভ লাভ এমন চুম্মা দেব রে কি হিরো যাবে মনটা, এমন চুম্মা দেব রে কি হিরো যাবে হাসলেন, অনেক মজা পেলেন, আনন্দ পেলেন। শিল্পী রুমা ঘোষ সবাই মনে রাখবেন তাকে, এত আনন্দ দেয়, এত হাসায় বলে। দূর নাই, আমার আরো ইচ্ছা করছে আপনাদের শোনাবো, নেক্সট টাইম শোনাবো। ওকে, বাই বাই, টাটা, গুড নাইট, অল মিউজিশিয়ান, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আমার অ্যাঙ্কার।